Subhanallah. Mm. Glory be to Allah. দর্শক পণ্ডলামালাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি প্রচারের পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসুধনা চাপলা গ্রামে আপনাদের শেষ উপর্জিত সেলিম ভাইয়ের বাণিজ্যিক খামারে সেলিম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশুদ্ধ শতল কয়ে বিক্রয় করে আসবে বর্তমান সেলিম ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন রয়েছে আজকে শীঘ্রই

আমেরিকান বারবারি আছে মানে জি মানে 100% নাগরা বিটেল বিটেল আছে মানে ক্রস বিটেল আছে দুধের ছাগিয়ে আছে সবকিছু মিলে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব মানে একদম আজকের কালেকশনগুলো সুপার হিট কালেকশন হবে আর প্রাইসটা কেমন হয়ে যাচ্ছে প্রাইসটা ইনশাআল্লাহ 100% মালের যে প্রাইস তাই সেরকম ইনশাআল্লাহ সর্বনিম্ন রেটটাই রাখার চিন্তাভাবনা করব জি বাসের হ্যাঁ সবচেয়ে বেশি ভালো হয় আমার দর্শকদের জন্য আমি সবসময় এটাই বলি যে ভাই আপনি একটা রাগাদের জিনিস কিন্তু সবসময় দেখে শুনে বুঝ করে নেওয়াটাই মানে সবচেয়ে উত্তম যদি তারপরেও যদি কোনো প্রয়োজনে না আসতে পারেন সেই ক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ইনশাআল্লাহ

আকর্ষণীয় ভাই সুপার হিট জিনিস ঘটনা হচ্ছে আজকে আমার ইনশাআল্লাহ কালেকশনে যা কিছু আছে মানে তোতাপুরি বিটল আমেরিকান বারবারি বারবারি থেকে শুরু করে যা কিছু আছে সব একটার পর একটা সেরা একটার পর একটা সেরা আমি কিন্তু গত সপ্তাহে বলছিলাম যে ভাই পরের সপ্তাহ থেকে কিন্তু ইনশাআল্লাহ ব্যতিক্রম কোনো জিনিস পাবেন কিন্তু ইনশাআল্লাহ ऑलरेडी শুরু হয়ে গেছে তো আমার একটা মাল আসে এখনো পৌঁছায় নাই এই কারণে হয়তো দেখাতে বললাম না ইনশাআল্লাহ তাছাড়া আমার 70 এর উপরে কালেকশন থাকে তো কালারও খুব সুন্দর মালটাও কিন্তু অনেক সুন্দর স্বাস্থ্য সব দিকে আছে একশো একশো তারপরে আরেকটা কথা হচ্ছে এটা কিন্তু দুই মাস প্লাস কিন্তু

আমি আবারও সেই দিনের কথা ভুলি নাই এখনো মনে রাখছি এখন কিন্তু এই কারণে আমি যা আসলে মূলত হান্ড্রেড পার্সেন্ট জিনিস রাখি না এই কারণে কিন্তু বলে যে ভাই আপনি শুধু হান্ড্রেড পার্সেন্ট মাল রাখেন ক্রস বিটের মাল সবাই নিতে পারি যে কসবিট মালটা রাখার কারণ হচ্ছে সবাই আমার তো ছোট বড় সব অনেক দর্শক আছে অনেক কাস্টমার আছে তাদের সবাইকে যাতে আমি দিতে পারি দশ টাকা কম হোক আর বেশি হোক এই কারণে কিন্তু ক্রসবিট মালগুলো রাখা ভাই আমার অবশ্যই ভাই তো এটা আর কথা যাচ্ছে ভাই এটা নতুন আডদাত একই জোড়ার কিন্তু সামনে যে একটা দেখালাম এটা কিন্তু একই জোড়ার নতুন আট আর সেম এটাও কিন্তু এটা দুই মাস পরে নাই কিন্তু এটা দেড় মাস কিন্তু প্রেগনেন্ট দেড় মাস প্রেগনেন্ট

এই কারণে এগুলো মাল হান্ড্রেড পার্সেন্ট পাঠা আমরা তো জানা মানুষ একটা অজানা মানুষে দেখাবে না ভাই এটা রানিং জিনিস পুরো বাচ্চা ছিল জি 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 কিন্তু যাচ্ছে জি জি ভাই দামটা কেমন ভাই এটা চল্লিশ হাজার দাম পড়বে এটা চল্লিশ হাজার মালও কিছু আছে আমার কাছে সেটা আমি দেখাই দিচ্ছি আমি দেখেন তার কিন্তু সংমিশ্রণের ক্রস কিন্তু সংমিশ্রণের ভাই এটা ছয় দাঁত ভাই এটা নতুন ছয় দাঁত কিন্তু এদের দুধ রয়েছে ভাই জান এটা ভাই এটা বাইশ হাজার টাকা দাম চাওয়া ভাই একদম বিশ টাকা দাম পড়বে একদম বিশ হাজার টাকা দাম পড়বে একদম বিশ টাকা দাম পড়বে সেক্ষেত্রে আমি বহন করবো ভাই জি দুই দাঁত বয়স দেখেন এটা কিন্তু আর এটা কিন্তু দুই দাঁতের ছাগল তো অনেক হাইটফুল ছাগল আর শরীর স্বাস্থ্যটা দেখেন অনেক সুন্দর কিন্তু ভাই ছাগলটা অনেক সুন্দর অনেক সুন্দর আছে ভাই এটা বাইশ হাজার টাকা দাম পড়বে দাম জি ভাই সেক্ষেত্রে কি একটু কমানো যায় এক হাজার টাকা কম রাখা যাবে ভাই একুশ হাজার টাকার দাম পড়বে একুশ হাজার টাকার দাম ছাগল খামার খাবার অনেক অনেকদিন বাচ্চা না যাবে অনেকদিন বাচ্চা নিতে পারবেন জি জি

মানে প্রজনন শক্তিটা আর অনেক ভালো অনেক বংশ বিস্তারটা খুবই ভালো আর সবচেয়ে বড় কথা সৌন্দর্যের মানে অভাব নাই আর প্রচুর পরিমানে চাহিদা ভাই আর এগুলা ছাগল অত বড় হয় না তোতা জানা নাই ভাই একসাথে ছিল তো এটা এখন প্রেগনে কিনা আমি নিজে ধরাই তো দেখতে পাচ্ছি একদম রানিং ভাই দেখতে পাচ্ছি জি ভাই ওই যে দেখেন আরো শুয়ে আছে আরেকজনের বারবার বাচ্চা টাচ্চা সহকারে আছে ওটাও দেখাচ্ছি আমি দামটা কেমন আছে ভাই এই জোড়া যদি কেউ নেয় তাহলে এই জোড়াটার দাম পড়বে সত্তর হাজার টাকা দাম পড়বে সত্তর হাজার টাকা জি ভাই সত্তর হাজার দাম পড়বে আমেরিকান আমেরিকান বারবারি ভাই আমেরিকানি দেখুন জাত গুলা দেখুন হ্যাঁ

একদম সুস্বাস্থ্য সুন্দর জোর আশা কেমন হবে হাইটে হাইটে হবে আসলে এই জাতের বাচ্চা উৎপাদন করতে হলে কিন্তু সর্বপ্রথম একটা কথাই কিন্তু আমি আবারও বলতেছি ছাগল আপনার যেমন তেমন হোক যাই হোক যে ছাগল দিয়েই হোক কিন্তু এরকম ধরনের বিডার কিন্তু আপনার ঘরে কিন্তু লাগবে লাগবে যদি দশটা ছাগল এই জাতের বাচ্চা আপনার উৎপাদন করতে চান খামার করতে চান তাহলে আগে এই বিডার আহ্বান হতে চান তাহলে এই ধরনের হান্ড্রেড পার্সেন্ট বিডার কিন্তু আপনার প্রয়োজন আছে আগে রাখতে হবে তারপরে সাইগুলো কালেকশন করতে হবে অবশ্যই অবশ্যই এই হচ্ছে বিষয় হ্যাঁ জি ভাই তাহলে কিন্তু আপনারা জাত উৎপাদন করতে পারবেন তাছাড়া এই পাঠার জন্য কিন্তু আপনাদের দেশ বিদেশ ঘুরতে হবে অবশ্যই

দুধ খাওয়ার পরেও কিন্তু এই অবস্থা কিন্তু দুধ যদি না খাইতো তাহলে এই যেত ভাই মাটি জি জি ভাই কাজটা ভাই এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত ভাই ছয় দাঁত যাচ্ছে

আর এটা কি একটু দাম দর করা যাবে ভাই এর কিছুটা কম বেশি করা যাবে সেটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে সেই পছন্দ হলে অবশ্যই এই তিনটা মিলে একসের মা বাচ্চার অবশ্যই পছন্দ হলে ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন আশা করি ভাই কিন্তু কম রাখার চেষ্টা করবে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ কিছুটা কম বেশি রাখার চেষ্টা করব ভাই সেলিম ভাই জি ভাই কি দেখছি ভাই এটা বিগ সাইজের

এটা কি দামদার করা সুযোগ আছে হ্যাঁ কিছুটা কম বেশি করা কম বেশি করা যাবে এরকম আকর্ষণীয় আকর্ষণীয় ছাগল দেখতে ভিডিও পেতে হলে কি করতে হবে ভাই প্রত্যেক মঙ্গলবার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে শেয়ার করতে হবে আর ফেসবুক থেকে দেখতে হলে বেশি বেশি ফলো করতে হবে ফলো দিয়ে শেয়ার করে আমাদের পাশে থাকতে হবে তাহলে এরকম চমৎকার চমৎকার অসাধারণ ছাগলের ভিডিও কিন্তু আপনাদের উপহার দিতে পারবো আগামী ইনশাআল্লাহ আবার কাল পরশুর মধ্যে আবার নতুন নতুন মাল নামবে শুধু এগুলো দিয়ে শেষ না 100% মাল ইনশাআল্লাহ আবার আসতেছে টেনশন করেন না আবার শনিবার মঙ্গলবারের মধ্যে আবার নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ

ভাই এটা সম্ভবত দুই দাঁত দুই দাঁত ভাই একদম জি 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 ভাই দামটা কেমন আছে ভাই দামটা এটা তিরিশ হাজার দাম চলম ছাব্বিশ হাজার টাকা দাম পড়বে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাই ইনশাল্লাহ জি ভাই এইটা কিন্তু তোতাশী সংশ্লিষ্টের ক্রস ছাগল কিন্তু ভাই এগুলো ক্রস যদি হয় তবুও কিন্তু সব উন্নত দাঁতের কিন্তু এই দেখেন দাঁতের অবস্থা এখন কিন্তু অনেক হাইটফুল শরীর স্বাস্থ্যটা দেখেন কত সুন্দর ভাই

আর বড় কথা কিন্তু এটা তিন মাস রানিং চলতেছে কিন্তু একদম চলতিছে ভাই কি বেলচা হ্যাঁ মুখের পাঁচ শরীর স্বাস্থ্য লম্বার দিকে দেখেন

কি দেখাবেন বলেন ভাই এটা হরিয়ানার ক্রস ব্রিট ছাগল দেখাচ্ছি একদম অদাতে ছাগল এখানে দাঁতে কিন্তু কিচ্ছু হয় না এখনো কিচ্ছু হয় না দর্শক দেখতে পাচ্ছেন হাইটে কেমন যায়

ভাই এটা বাইশ হাজার দাম চাওয়া ভাই দেখা হয়ত জি ভাই বেশ হাইটে কেমন ভাই এটা বত্রিশ বর্তমান অবস্থা ভাই এটার বাচ্চা ছিল কিন্তু দুইটা পাঠার বাচ্চা ছিল এর সাথে পাঠার বাচ্চা একটা বিক্রি হয়ে গেছে

এবার দেখতে পাচ্ছি বিগ বিগ সাইজের পাঠা ভাই বিগ বিগ সাইজের পাঠা আছে ভাই পাঠা তো अवेलेबल ভাই এটা তো বলা লাগবে না প্রত্যেকটা বছর আমি আমার চিটাং এর ভাইদের জন্য মনসা পূজা উপলক্ষে আমি পাঠা কিন্তু কালেকশন করি ইনশাআল্লাহ এবার প্রতি বছরের মতো এবারে ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে আমার কাছে পাঠা ইনশাআল্লাহ 10000 এর থেকে শুরু করে আপনারা 1.5 লক্ষ দামের পাঠা পর্যন্ত আমার কাছে পাবেন জি সেই ধরনের কিছু পাঠা আমি দেখাচ্ছি এই খামার উপযোগী পাঠা কিছু বলির পাঠা আছে সবকিছু পাঠাই দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ পাঠা দেখুন জি হ্যাঁ পাঠার অভাব সব ধরনের পাঠা আছে ভাই আমার এটা কি ভাই ভাই এটা ভাই তোতা হান্ড্রেড পার্সেন্ট বেলচা তোতা এই যে দেখেন ক্যাব সবাই মাত্র ছয় দাঁত বয়স আর হাইট টা কিন্তু আছে এটা কিন্তু সব ক্ষেত্রে খাবে ভাই এটা বলির জন্য চলবে

হ্যাঁ অবশ্যই দাম দর করা যাবে বা কিছুটা কম বেশি করা যাবে অনেক হাইট মানে সাতটি কেমন কি ভাই এটা পঁয়ষট্টি হাজার টাকার দাম চা পঁয়টি না করলে দুইটা পাঠায় ষাট করে দাম পড়বে ভাই ষাট হাজার করে দাম পড়বে যে পাঠাগুলো যেটা গুলো হরিয়া পাঠাগুলো চাই পাঠা গুলো গরম কত গরম কত একদম মাথা নষ্ট করা ভাই আর কিন্তু আছে প্রায় আপনি পঁচাত্তর আশি কেজি করে কিন্তু লাইভয়েড কিন্তু এরকম লাইভয়েট

এগুলা মাল খুলে দেখাতে পারলে সবসাইতে ভালো হয় কিন্তু পাঠার শক্তি সেটাতে আসলে পারা যায় না এটা ধরে রাখা যায় না এই যে দেখেন এটা কিন্তু 36 37 ইঞ্চি কিন্তু হাইট সবে মাত্র দুই দাঁত বয়স সবে মাত্র দুই মনে যদি করেন যে এইটা আমি এবারেও বলির মধ্যে এটা ব্যবহার করবেন সেই ক্ষেত্রেও পারবেন আবার যদি বলেন যে না এক বছর পাইলেলি আর বড় করিলি আপনি

এটা কিন্তু সেই শিরোহি হান্ড্রেড পার্সেন্ট শিরোহি পাঠা জি জি এগুলো কিন্তু অনেক বড় হয় ভাই অনেক বড় হয় এই যে দেখেন কালার কোয়ালিটি সব দিকে সবে মাত্র দুই দাঁত বয়স সবে মাত্র দুই দাঁত বয়স যারা শিরোহি ছাগল নিয়ে কাজ করেন তারা কিন্তু এই ধরনের ছাগল দিয়ে কিন্তু হান্ড্রেড বিডার হিসেবে কাজ করাতে পারবেন জি জি বিডার হিসেবে রাখতে পারেন সবে মাত্র দুই দাঁত বয়স এই যে দেখেন

ভাই কি এটা বাচ্চা তো ভাই বাচ্চা তাই না এটা বাচ্চা এটা তো পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বয়সা অন্ধ দেখা দি ভাই ভাই তো অবশ্যই আছে না হলে পাঠা হয় শেষ না করে তো উপায় নাই ভাই কারণ সময় শেষ সময় শেষ জি জি সন্ধ্যা লেগে আসছে আর তো আর দেখানো কালেকশন গুলা একের পর এক ইনশাআল্লাহ না নিজের প্রশংসা এটা দর্শকরা ইনশাল্লাহ বিবেক বিবেচনা দিয়ে বিচার করে দেখবে যে আসলে কেমন কোন জিনিস তো এরকম ইনশাআল্লাহ মানে সামনের সপ্তাহ থেকে আমি কথা দিচ্ছি আপনারা ভালোবাসার তাকিদে সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ এরকম শয়ে শয়ে আমার কাছে মনসা পূজার পাঠা থেকে শুরু করে হান্ড্রেড পার্সেন্ট বিটেল তোতাপুরি থেকে শুরু করে দেখাতে দেখাতে কি রাত হয়ে যাবে রাত হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা আছে খালি এক পর্ব না তিনটা করে পর্বর জন্য আপনি প্রস্তুত থাকেন ইনশাআল্লাহ ভাই তো যাই হোক দর্শকরা আপনার এখান থেকে আশা করি যেটা নিবে সেটাই আছে অবশ্যই কি জাতের নিবে সেটাই আছে বিটেল আছে হরিয়ানা আছে তোতাপুরি আছে শিরোই আছে আপনার তারপরেও কিন্তু বারবারই রয়েছে নতুন নতুন জাত কিন্তু আমেরিকান বার আছে শিরোই ইসাগুল আছে পাঠা আছে বলির পাঠা আছে খামারি পাঠা আছে লাইক দুই ঘন্টা শুধু বলবেন শুধু বলবেন সেলিম ভাই দিতে পারবে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ পছন্দ হলে অবশ্যই ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকে স্ক্রিনশট পাঠিয়ে ভাইর সাথে কন্টাক্ট করবেন আর যদি যেগুলা পছন্দ ফুল টাকা না থাকলো কিন্তু আপনারা ওGrim কিন্তু আপনারা পেমেন্ট করে বুক দিয়ে কিন্তু অবশ্যই রাখবেন যে দিন হ্যাঁ এটা তো অবশ্যই কারণ মাথায় রাখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাস্টমারের জন্য এটা মাথায় রাখতে হবে আপনি আমার এই মতে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমি একবার পাঁচবার দেখাবো পছন্দ হলে যে ছাগলটা পছন্দ হবে সঙ্গে সঙ্গে দয়া করে দুই হাজার পারেন পাঁচ হাজার পারেন অ্যাডভান্স করে রাখবেন ওটা আপনার কোটি টাকা হলে ওইটা আর বিক্রি হবে না ওটা আপনার নামে বুক হয়ে গেল